কমিউনিকেশনের গ্যাপ আছে, মানে জুনিয়র যারা কাজ করতে এসছে নতুন তাদের আসলে আরও অনেক বেশি অমায়িক হতে হবে আমার কাছে মনে হয়। কারণ আমরা যখন নতুন ছিলাম, আমরা যখন কাজ করেছি এবং বড়দের রেসপেক্ট করার যে বিষয়গুলো সেগুলো আমার কাছে এখন একটু মিসিং লাগে। কারণ আসলে যত যাই হোক না কেন সিনিয়রদের কাছ থেকে কিন্তু আমরা শিখেছি এবং শেখার কিন্তু শেষ নেই। আমি যেমন মনে করি যে আমি সিনিয়রদের কাছ থেকে যেমন শিখি, আমি কিন্তু জুনিয়রদের কাছ থেকেও শিখি, প্রতিনিয়ত আমি শিখি। এটা হয়তো জেনারেশনের গ্যাপ হতে পারে বা আমরা যেভাবে বড় হয়েছি, যেরকম করে আমরা আসলে পথ চলেছি, সেটা এখনকার জেনারেশন তো অনেক বেশি, আসলে ওদের উইংস তো অনেক বেশি, আসলে ওদের জায়গা অনেক বেশি, যার কারণে দেখা যায় সারাউন্ডিং টারাউন্ডিং সব কিছু মিলে আসলে ও হয়তো ওইভাবে বেড়ে ওঠেনি বলেই হয়তো বা ওই ওর কাছে মনে হচ্ছে যে ও যেটা করছে এটাই রাইট। বাট আমি মনে করছি যে না, এটা তো না, এটা তো হয় না, বা যে তোমার আগে এসছে তাকে তুমি রেসপেক্ট তো অবশ্যই তোমার করা উচিত। উইংসটা এত 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 বিশাল উইংস, মানে যে চাইলেই আসলে নিজস্ব একটা চ্যানেল খুলে অনেক বেশি পপুলার হয়ে যেতে পারে এবং হচ্ছেও তাই। আসছে টিকটক লাইক এরকম আরও অনেক ভিডিও করে ভাইরাল হয়ে যাচ্ছে এবং মিডিয়া। আমি আসলে লকডাউনের পর থেকে আমি আসলে একটু বেছে বেছে কাজ করার করছি আর কি, মানে যে কাজটা করতে আমার আগ্রহ লাগে, যে কাজটা করতে আমার আনন্দ লাগে, সেই যেহেতু আমার একটা প্রফেশন, ডেফিনেটলি আর প্রফেশনের কারণেই হয়তো বা আমরা মানে ভালো লাগা এবং ভালো লাগা ছাড়াও আমরা কাজ করি। বাট লকডাউনের পরে আমার যেটা হয়েছে যে আমি আসলে আমার পছন্দের কাজগুলোই করছি। আমি ওয়েবে কাজ করছি, সিনেমাতে করছি, এক ঘন্টা করছি, আর সিরিয়ালের মধ্যে একটা সিরিয়ালই যাচ্ছে, সেটা আফসানা মিমির সায়ংকাল বিটিভিতে যাচ্ছে। যেটা আমাদের এক্সক্লুসিভ সব ভিডিও দেখতে পর্দায় দেখানো লিংকে ক্লিক করুন। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে হবে, আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।